শহরতলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে সঠিক চিকিৎসার পরিষেবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কনজিউমার্স কমিশন জেলায় জেলায় ই মেডিকেল কনসালটেন্সি ও হেলথ সার্ভিস ডেটা ব্যাংক চালু করতে চলেছে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী বাণীব্রত ব্যানার্জি, শ্রী জয়ন্ত গুপ্ত, প্রফেসর ডক্টর অমিত ব্যানার্জি, শ্রী শচীন ত্রিপাঠী, শ্রী অনির্বাণ ঘোষ প্রমুখরা। আধুনিক যুগে ইন্টারনেট বা স্কাইপের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। যে সমস্ত মানুষেরা শহর থেকে দূরে থাকেন এবং সঠিক মেডিকেল পরিষেবা যেমন ডাক্তার, হসপিটাল, ওষুধ প্রভৃতি সঠিকভাবে জানতে পারেন না বা যাতায়াতের খরচের জন্য এই পরিষেবা থেকে বঞ্চিত হন, তাদের জন্যই এই নতুন উদ্যোগ চালু হচ্ছে। গ্রামাঞ্চলের লোকজন যখন চিকিৎসার জন্য এখানে আসেন, তারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে মিসগাইডেড হন এবং অনেকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হন। ওই রোগীগুলোকে ডাইরেক্ট এখানে প্রথম চোটে না নিয়ে এসে যদি তাদেরকে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে তার যে ডক্টরকে দরকার সেই ডিপার্টমেন্টের ডক্টরকে দেখাতে পারি, তাহলে হয়তো কিছুটা হলে পরে সে একটু উপকৃত হবে। তো এই চিন্তাভাবনা করে আমরা বেশ কিছুদিন মানে দীর্ঘ 3-4 মাস যাবৎ ধরে মার্কেটে আমরা